নমস্কার, আমি দেবিকা বড়ুয়া। আমি চলে এসেছি এ কাপ অফ চা উইথ অরুণিমাতে। এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন যে তুমি আলাদা, এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা। আসলে আমার একই অঙ্গে বাস করে কৃষ্ণ আর রাধা। কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ, কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ। ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন, নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে বাঁচ। আমি বর্তমানে একজন মডেল, অ্যাক্ট্রেস এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সের সাথে সাথে আমি একজন রাইটার হিসেবে নিজের জীবন যাপন করি। নমস্কার, আমি অরুণিমা। আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা সাকসেস স্টোরি নিয়ে। প্রতিনিয়ত তোমাদের সাথে দেখা হয়, তোমরা ডিজিম্যাক্স ট্রিশনের কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটা অবশ্যই দেখো। এটা শুধুমাত্র আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না, তোমরা নিজেদের স্বার্থে সাবস্ক্রাইব করো। বিকজ আমরা যেই সব মানুষদেরকে তোমাদের সামনে নিয়ে আসি, যাদের সাকসেস স্টোরি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, তারা সকলেই প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি একদিনে প্রতিষ্ঠা পায় না। সেটা তোমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। এবং আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল ইন দ্যাট ওয়ে, রাইট? তো সুতরাং তোমরা আমাদেরকে মেসেজ করো, তোমরা আমাদেরকে কমেন্টস করো, আমরা আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি অনুষ্ঠানটাকে। অলরেডি আমাদের 150 পর্ব হতে চলল, সুতরাং আই এম সো হ্যাপি। আমি সমাজকে মোটিভেট করতে আমি একটা যে অনুষ্ঠান করছি, এটা শুধুমাত্র চায়ের আড্ডা নয়। চায়ের আড্ডায় অনেক কিছু শেখা এবং মানুষের স্ট্রেস ডিপ্রেশন থেকে মানুষকে বাইরে আনা। আমরা তো চেষ্টাটুকুই করতে পারি, আমরা তো বদলাতে কিছুই পারি না, কিন্তু চেষ্টা করাতে ক্ষতি কী, তাই না? তো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। আজকে যেই মানুষটাকে আমি আমার স্টুডিওতে পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার, নান আদার দেন, তোমরা সকলে জানো, চিনো, তার কর্মকাণ্ড প্রতিনিয়ত দেখো, সে কীভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষকে, সে কীভাবে সমাজ সেবা করছে, কীভাবে অভিনয় করছে, সে ইজ এ নান আদার দেন আমাদের সকলের পরিচিত দেবিকা বড়ুয়া। আজকে দেবিকা বড়ুয়া একজন অভিনেত্রী, একজন মডেল, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সে সর্ব মানে তার সবসময় একটা চেষ্টা সমাজকে কীভাবে ইনফ্লুয়েন্স করা যায়, আজকে তারই কাহিনি। সে অনেক জায়গায় বলেছে, তার কাহিনী সবাই জানো, কিন্তু আজকে আমরা চা খেতে খেতে আরও কিছু না জানা কোথাও যদি থাকে কিছুটা বার করি দেখি। দেবিকা, দেবিকা থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সো হ্যাপি টুডে যে আজকে আমি দেবিকার পেজ না আমি ওর রাতে দেখি যে ওর কী এনার্জি লেভেল, কীভাবে পজিটিভ থাকে সবসময়। তো সুতরাং আজকে এই মিষ্টি মুখটা তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি আমি। তো থ্যাংকস টু ইউনিভার্স, থ্যাংকস টু দেবিকা। দেবিকা, তোমার একটা ভীষণ বড় একটা জয়যাত্রা, একটা সাকসেস স্টোরি সবাই জানে অলরেডি। এখন বাংলার বা বাংলার বাইরে কেউ জানে না দেবিকা বড়ুয়াকে, এমন মানুষ ভীষণ কম। তো আজকের এই বাংলায় দাঁড়িয়ে লড়াকু একটা মানুষ হিসেবে তুমি এই যে দেব বড়ুয়া থেকে দেবিকা বড়ুয়া হয়ে ওঠার যে কাহিনী সবাই তো জানেই। আজকে আমরা চা খেতে খেতে আরও কিছু না জানা কথা শুনে নিই। বন্ধুরা, তোমরা সাথে থাকো, অনেক কিছু জানতে পারবে যে একটা মানুষকে লড়াই করতে বা নিজের ড্রিমকে চেস করতে কী কী জিনিস মাথায় রাখতে হয় আর কতটা হার্ডওয়ার্ক করতে হয়। দেবিকা বলো, তোমার কথা তোমার মুখ থেকে শুনি। প্রথমে তো তোমাকে অনেক থ্যাংক ইউ যে তুমি এখানটায় আমাকে মানে আমন্ত্রণ করেছো এই অনুষ্ঠানে। তোমার এত সুন্দর একটা অনুষ্ঠান, তো সেখানে আসতে পেরে এবং নিজের কথা যে বলতে পারবো এর জন্য তোমাকেও থ্যাংক ইউ। আর দর্শক বন্ধুদেরও থ্যাংক ইউ যে মানে তারা যে আমাকে ধৈর্য সহকারে শুনবে আজকে। না, ওরকম ভাবে দেব থেকে দেবিকা নয়, ব্যাপারটা হচ্ছে আমি যেটা চেয়েছিলাম আমি নিজের মনের মতন করে নিজেকে গড়ে তুলতে পেরেছি, এটা আমার মনে হয়েছে। আমি কোনো বাকেটে পড়তে চাইনি, মনে মানে আমার আমি তো জন্মেছিলাম একটা শরীর নিয়ে, তো সেই শরীরটার থেকে যখন আমার মনে হয়েছিল যে আমি যেটা মনে করছি ইনার ভেতর সোল যেটা আমাকে বলছে সেটা মানে নিজেকে বাইরে প্রকাশ করাটা খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেটা আমি জানি না যে আমি মেয়ে হচ্ছি না মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি না কি হচ্ছে। তোমার সোল যেটা তোমাকে বলছে, যেটা আমি চেয়েছি সেটা আমি হয়েছে। আমি কারোর বাকেটের মধ্যে পড়তে চাই না যে তুমি ছেলে ছিলে মেয়ে হয়েছো, না, আমি যেটা চেয়েছি সেটা হয়েছে। তার মানে ইটস এ পাওয়ারফুল সোল ইনডিড, কারণ একজন আত্মা তার মনের কথাকে শুনেছে,
চেস করেছে, তার মন যা চেয়েছে। আমরা বলি না দিল কি শুনো, তো আজকে দেবিকা বড়ুয়া তার মনের কথাটা শুনে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সমাজে, এবং সেটা অবশ্যই খুব ইজি ছিল না, কারোর পক্ষেই ইজি থাকে না, খুব টাফ থাকে। তো এটা একটু শুনে নেব দেবিকা, যে কবে থেকে তোমার মনে হয়েছিল যে নিজে লাইফে কিছু করবে, নিজে ক্রিয়েটিভ ফিল্ডে কিছু করবে, মিডিয়াতে কিছু করবে? দেখো প্রথমত তো ছোটবেলাতে যদি শুরু করি, আমাদের না প্রচুর লড়তে হয়, মানে আমি আমি তথা আমার মতন যারা আছে সেই সমস্ত মানুষদের কথা রিপ্রেজেন্ট করছি, যাদেরকে ছোটবেলাতে প্রচুর লড়তে হয়, নিজের সাথে নিজে লড়তে হয়, কারণ আমি কি আমি কি এই যে লড়াইটা, তারপর আছে পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই যে লড়াইটা স্কুল কলেজ তো আছে অবশ্যই, তারা যখন বলতে বলতে হাঁপিয়ে যাবো, তো আমার আড্ডাটা মারতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে অনেস্টলি স্পিকিং বলছি। তো এই যে লড়াইটা করতে করতে না, মানে একটা সময় ভেবেছিলাম, মানে যেহেতু সত্তাটা তো নিয়ে জন্মেছি রে বাবা, ওটা তো আর ফেলতে পারবো না আমি, যে এমন তো জিনিস না যে ছুড়ে ফেলে দিলাম, রাইট, নট লাইক দ্যাট, চুল বড় হতে চুল কেটে ফেলে দিলাম, ওরকম তো ব্যাপার নয়, এটা তো আমার ভেতরের সত্তাটা আমার সাথে সাথে বড় হচ্ছে, এই অনুভূতিটা তো বাড়বেই। তো আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখন আমার মনে আছে, মানে আমি চুল বড় করা শুরু করলাম ট্রান্সফরমেশনের জন্য, মানে শুরু করছি, তখন আমি মেডিসিন নেওয়া শুরু করিনি, যে প্রপারলি মেডিকেল ভাবে ট্রান্সফরমেশন করবো সেটা শুরু করি। তো সেখানটায় দাঁড়িয়ে তখন কিন্তু প্রচুর লোকের আত্মীয় স্বজনরা বা আমাকে বলতো যে তোমার মানে ছেলেটা, মানে তাদের চোখকে তো ছেলে, তারা ভেতরে ঢুকে দেখবে না কি আছে, তো তোমার ছেলেটা এরকম অন্য ধরনের হয়ে যাচ্ছে, অন্য ধরনের বলতে কোটানকোট যেটা আমরা বলে থাকি বলে থাকি, তো সেরকম হয়ে যাচ্ছে। তো সেখানটা দাঁড়িয়ে বাবা মার সাথে চ্যালেঞ্জিং করাটা খুব টাফ ছিল আমার, না ওই ভার্মে যাক সমাজ, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী আমাকে কি বললো আমার কিচ্ছু দেয় না, ঠ্যাঙা যখন পথটা যখন একাই চলতে হবে, তা পিছনে কে আমাকে আমার ব্যাপারে গালাগালি দিচ্ছে, আমার জেনে কি লাভ, আমাকে খাওয়া তো সামনে এসে, আমাকে কেউ খাওয়ায়নি, বিপদের সময় খাওয়ায়নি, কেউ আপদের সময় খাওয়ায়নি, এবং আগামী দিন যদি বিপদ হয় কেউ আমাকে খাওয়াবে না, কেউই আমাকে জোর করতে হবে, আমি লোকের কথা শুনবো, তোমার লড়াই তোমার, একদম। তো সেখানটা দাঁড়িয়ে আমি বাবা আমাকে কনভিন্সিং কিভাবে শুরু করলাম, দেখো সবসময় আমরা বলি বাবা আমার দোষ দিই, বাবা আমার মেনে নেয় না এই না, কিন্তু আমরা বাবা মাকে কতটা সময় দিই, আমি যদি মেন স্ট্রিমের বাবা মা হতাম, তো আমি আমার সন্তান যদি এরকম ধরনের হতো তাহলে কি আমি সহজে মেনে নিতাম? আমি যেহেতু এরকম হয়েছি বলে তার জন্য আমি জানি, যেমন অন্ধ জানে অন্ধের অন্ধকারটা কতটা, ঠিক আছে, আমরা বাইরের থেকে দূর থেকে বলবো সিম্প্যাথি এম্প্যাথি দেখে ধরি, আহারে ও অন্ধ, কিন্তু অন্ধকারটা কি বুঝবো, বুঝবো না, যার যেটা হয় সেই বোঝে। তো সেরকম বাবা মারা কখনো বুঝতে পারে না, তো সেই জায়গাটা দাঁড়িয়ে যখন আমি বাবা মাকে রিপ্রেজেন্ট করলাম যে আমি এটা, এবং চলো যে আমি একা নই, আমার মতো বহু সন্তানেরা আছে, তো সেই জায়গাটা যখন আমি তো প্রথম থেকে ডান্স ড্রামা করতাম স্কুল কলেজ সব জায়গায় করেছি, মানে মিডিয়াটা সব সময় আকর্ষণের জায়গা ছিল, একটু নাটকে তো ছিলাম আগে, হ্যাঁ নাটকের ব্যাপারটা আগে করেই ছিল, এখন ভীষণ আমি ভীষণ ন্যাকা, এই ন্যাকা এই পয়সাটি আমাকে প্রচুর লোকে বলে ন্যাকা, আর আমি ভালো লাগে, তারা হিংসা করে, তোমার তোমার ন্যাকামি করার মতো তোমার ক্যাপাসিটি আছে, তাই ন্যাকা পারে না, তো ইনস্টাগ্রামে একটা ইনস্টিটিউটও খুলে মানে খুলবো ভেবেছি, যারা পারে না আমাকে নিয়ে হিংসা করে তাদেরকে ডেকে এনে শেখাবো, এরকম ভেবে রেখেছি। তো যাই হোক, তো আমি তারপরে বাবা মাকে গিয়ে দেখালাম, চলো এরকম, তারা যখন দেখলো বুঝলো যে আমার সাথে তো কোনো অন্যায় করছে না, আমার সাথে সমাজে এই যে এতগুলো ধর্ষক যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বাবা মা তাকে বাঁচানোর জন্য খাটি খাটি উকিল লাগাচ্ছে, এই লাগাচ্ছে ও লাগাচ্ছে, তো আমার সন্তান তো এরকম কোনো কিছুই নয়, খুনি নয়, প্রতি মানে খুনি নয়, প্রতারক নয়, ধর্ষক নয়, কিছু নয়, তাহলে আমি আমার সন্তানকে কেন প্রোটেক্ট করবো না? আমার কি বলতো, আমি যে বললাম না ঘন্টা, আমার কে কিছু বললাম যায় আসে না, কিন্তু বাবা মাকে অনেক কথা শুনতে হয়, তোমার ছেলেটা তো ছেলে ছিল, হঠাৎ মেয়ে হয়ে গেল, তোমার কিছু বলতে লাগে না, বললে না, কিছু করলে না, মানে তার ছেলে মদ খেয়ে এসে বউ পেটাচ্ছে, মানুষ হচ্ছে নিজের ঘরেরটা দেখতে পারে না, ছুঁচ না নিজের পিছনে অন্যেরটা দেখে, তো ওরকম একটা ব্যাপার। তো আমার মনে হয়েছে সেখানটা দাঁড়িয়ে আমি যেটা সেটাকে আমি রিপ্রেজেন্ট করবো, তো আমার এটা শরীর, আমি আমার শরীরকে যেমন খুশি তেমন ভাবে রিপ্রেজেন্ট করবো।
তোমার যদি পছন্দ না হয় তুমি বর্জন করো, ত্যাগ করো, আমিও স্বাধীন তুমিও স্বাধীন। তোমাকে তো আমি বারণ করো, মানে আমি তোমাকে বলেছি কোনো ছেলেকে দেখলে বলি তুমি জিমে যাও কেন গো, এই তুমি কোনো মেয়েকে দেখলে বলি তুমি আইব্রোজ করতে যাও কেন গো পার্লারে, তা তুমি কি করে বলতে পারো, তুমি কি করে জিজ্ঞাসা করতে পারো তুমি এটা কেন করো, আমি তো বারণ করি না, আমি তো বলি না তুমি এটা করো না। তো কোট অ্যান্ড কোট আমার জীবন আমি বাঁচবো, তো এরকম জেদ নিয়ে আমি ছোটোর থেকে বড় হয়েছি। আর আমার একটুখানি দুঃখটুকু কম পাই, মানে আমার সত্যি কথা আমার নিজের মধ্যে আরো পজিটিভিটি ফিল হচ্ছে। ও মানে দেবিকার আমি যত ভিডিওস দেখি বা দেখেছি, আমি আজকে রিয়েলি সামনে কনভিন্সড, আই এম ভেরি মাচ মানে কনভিন্সড যে এরকম পজিটিভ মাইন্ডের একজন মানুষকে সাকসেস আসতে বাধ্য, কারণ সাকসেস চলে আসবে তোমার কাছে, হেঁটে আসবে। ওরকম ভাবে না, জানো তো কি হয়েছে যে সাকসেস ব্যাপারটা বলছো না, আমি কখনো সাকসেস পাবো বলে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, যখন আমি ফার্স্ট যখন ভিডিও শুরু করি, এটা তোমাকে বলে রাখি, আমি কিন্তু নর্মাল কবিতা পাঠ করতাম, কারণ কবিতা আমি ছোট থেকেই খুব ভালোবাসো, তুমি বলো। হ্যাঁ আমি লিখেওছি, আমার দুটো বইও আছে যেটা আমি লিখেছি অলরেডি, তো আমি সেখানে নামও কেউ যদি সার্চ করে যাতে পায়, ওদের কথা আছে, আর ঝরা ওদের কথা ঝরা করি অ্যামাজন ফ্লিপকার্ট সব। আচ্ছা, ওদের কথা আর ঝরা কুড়ি এই দুটো বই দেবিকার লেখা বই অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা পাবে বন্ধুরা, তোমরা যদি চাও তোমরা নিয়ে পড়তে পারো। এরকম একজন সাকসেস নিজের জয়যাত্রা নিজে তৈরি করেছে, নিজের রাস্তা নিজে তৈরি করেছে। তো সেখানটা দাঁড়িয়ে না আমি না তখন কবিতা বলা স্টার্ট করি, তো এত মানুষ পছন্দ করেছে। আর মানে আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা জায়গায়, মানে রোড অন রোডে আমাদের একটা কমিউনিটি প্রোগ্রাম হচ্ছিল সেখানটা, সেই একটা 25-30 সেকেন্ড একটা কবিতা বলেছি, সেটা যে মানুষ এত ভাইরাল করে আমাকে ভালোবাসা দিয়েছে, এটা আমার কাছে ভীষণ সাকসেস। মানে আমি চাইনি কিন্তু আমি পেয়েছি। তাহলে বলে না মানে যে চেষ্টা করে এগিয়ে যাবার ভগবানও তার সাথে এসে সাথ দেয়, এটা একটা কথা আছে, তোমার সাথে হয়তো সেটাই হয়েছে, সেটাই হয়েছে তাই না? হ্যাঁ, আর আমি খুব ওই যে বললাম যে আমার মনে হয় আমার লক্ষ্যটা ভীষণ ক্লিয়ার, আমি এটা চাই এটাই করব। গ্রেট, আজকে বন্ধুরা আমি দেবিকা বড়ুয়ার সাথে কথা বলছি এবং তার সাকসেস স্টোরি শুনছি, তোমাদেরকেও শোনাচ্ছি। একটা জিনিস সকলকেই মনে রাখতে হবে, আজকের এই নেগেটিভ সোসাইটিতে যখন মানুষের খুঁত ধরতে সবাই ব্যস্ত, সেই সময়টা কিন্তু দেবিকা নিজেকে তৈরি করতে কাটিয়েছে। তার কিছু যায় আসে না, কে কী ভাবলো, সত্যি কথা কে কী ভাবলো, আমরা যদি নিজেরা সাইডে সরিয়ে রাখতে পারি তবে আমাদের প্রশস্ত জীবন সামনে। দেবিকা অনেক লড়াই করেছো তুমি, অনেক কিছু ফেস করেছো, মা বাবা আজকে তুমি কিন্তু তুমি মা বাবাকে যেটা গিফট দিয়েছো, দে আর প্রাউড প্যারেন্টস, আজকে আমি বলতে পারি তারা কিন্তু তোমার জন্য গর্বিত। হয়তো কেউ চেষ্টা করেছিল, কোনো মানুষ হয়তো পাড়া পড়শি রিলেটিভ সবাই চেষ্টা করেছিল দেবিকার প্যারেন্টসকে তার মা বাবাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তাকে ছোট দেখানো, কিন্তু সেই দেবিকা আজকে তাদেরকে প্রাউড প্যারেন্টস বানিয়েছে। এটার জন্য একটা মানে হ্যাটস অফ টু ইউ, মানে আমি একজন কি বলবো, ফার্স্ট অফ অল মহিলা ডিরেক্টর নয়, মিডিয়া পার্সন নয়, সত্যি কথা মানে কুর্নিশ জানাই তোমার এত লড়াইকে, তুমি সালিউট টু ইউ। তো এই যে এত দূর যাত্রা পথ, এত দূর তাও কত বছর হবে, মানে তোমার যখন মনে হয়েছিল আমি গ্র্যাজুয়েশন করছি গ্র্যাজুয়েশন থেকে এখনো পর্যন্ত অনেক বছর হয়ে গেল, 10-12 বছরের উপরে হয়ে গেল। এখন তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমার কাহিনী লোকে শোনে, লোকে নিজেদেরকে মোটিভেট করে। হ্যাঁ এখন মানে এটা আমি যদি অন সোশ্যাল মিডিয়া যদি বলো তাহলে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়া ছাড়া আমি 2018-তে আমার জার্নি শুরু করি সোশ্যাল মিডিয়া, সেখান থেকেই আমাকে লোকে আরো সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পেরেছে, লোকে হাতের মুঠোয় চলে এসেছে, স্মার্টফোন পেয়েছে কিন্তু স্মার্ট হয় না মানুষ, যাই হোক ওই তখনের সময় দাঁড়িয়ে তারপর থেকে সাকসেসটা পেয়েছি, অনেকদিনই হয়ে গেছে বেশ। কিন্তু তুমি যে একটা কথা বললে না যে বাবা মাকে অনেকেই অনেক কিছু বলে, মানুষের একটা খুব মজা আছে, মানে এটা কেমন মজা জানো তো, কেমন ধরনের মজা বলো তো, ধরো তোমার সন্তানকে তোমার কাছ থেকে দূরে করে দিলো, এটা একটা আলাদা মানে ফ্রাস্ট্রেশন, ফার্স্ট নিজেদের ফ্রাস্ট্রেশন তো বাইরে কিভাবে প্রকাশ করবে সেটা তোমার মাধ্যমে, এটা একটা মজা নিল, আমার নিজের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু তোমার সাথে নোংরামো করলাম, সেটা একটা মজা, দেখলি তো ওর সাথে এটা হয়েছে, নিজেটাতে ভুলে থাকা যায়। এইরকম সবসময় চেষ্টা করে চেষ্টা করবে যাতে এই ধরনের সন্তান সুইসাইড করে নেয় বা আমার যাতে একা হয়ে যায়, তার বাবা মার পরিস্থিতিটা দেখবো কি হবে, এটা একটা মজা, বুঝলে তো, কারণ আমি আমার জীবনে প্রচুর আমার আমার যারা মানে আমার নিজের মতো বন্ধু, আমি একটা বন্ধুকেও পাইনি, তারা সুইসাইড করেছে, আমার সব বন্ধুরা সুইসাইড করেছে, আমার কোনো বন্ধু আমি বোধ হয় একটুখানি ওই যে বললাম এরা টাইপের, তার জন্য হয়তো লড়াকু, উই শুড প্রাউড অফ এভরি পিপল অফ দ্য সোসাইটি শুড প্রাউড অফ দেবিকা। আজকে সে সেই পথটা কেন বেছে নেব,
আমার জীবন দিয়েছে, ঈশ্বর আমাকে জীবন দিয়েছে, জীবনটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাদার দ্যান হু আম, মানে আমি কোন লিঙ্গ থেকে বিলং করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আই এম হিউম্যান বিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আমার কর্ম আমার কথা বলবে, আমার লিঙ্গ আমার কথা বলবে না, একদম। তো সেখানটা দাঁড়িয়ে আমি বহু বন্ধুদেরকে আমি হারিয়েছি আমার জীবনে, তো আমি আমার মনে হয়েছে যে আমি খুব লাকি যেরকম বাড়ির সাপোর্ট পেয়েছি, তারা হয়তো বাড়ির সাপোর্ট পায়নি বলেই হয়তো, জানো তো ঘরের পিলারটা শক্ত হওয়া খুব দরকার, তাই না? আমার ঘরের পিলার যদি শক্ত, মানে ঘরের পিলার যদি শক্ত না হয় তাহলে কিন্তু কেউ ঠেকে না, মানে পাশে এসে কেউ দাঁড়ায় না। তো আমার মনে হয়েছে যে আমার বাবা মাকে পেয়েছি বলেই হচ্ছে, কিন্তু আশেপাশে প্রতিবেশীরা না ভীষণ কেমন, প্রতিবেশী কেন রিলেটিভসরা বেশি হয় তারা এতটা পোক করতে পছন্দ করে, তার কারণ একটা আলাদা উত্তেজনা আছে এগুলোতে, নোংরা মতো একটা আলাদা উত্তেজনা আছে, সব সৎপথে কোনো উত্তেজনা নেই। সৎপথে তুমি তো জানো যে আমি সৎ কাজটা করলাম ওর রেজাল্ট কবে হয়েছে বলে না, তুমি ভালো যদি কর্ম করো তাহলে তোমার ভালো হবে, কিন্তু নোংরা কর্ম করলে দেখতে পারবে ওইটার একটা আলাদা মানে আনন্দ আছে, তো সেটাই ওরা করতে চায়। তো আমি মানে সেই দিক থেকে এগোতে পারি, মানে তুমি তাদেরকে সেই তারা যে আনন্দটা পাবে তুমি তাদেরকে হেল্প করো, না না পারবো না, কোনো দরকার নেই। দেবিকা, ফার্স্ট অফ অল তোমার মেকআপ সেন্স, তোমার অ্যাপিয়ারেন্স, আই এম সো হ্যাপি যে তুমি এত নিখুঁতভাবে, আমি কদিন আগে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে একটা তুমি একটা রাধারানী বা এরকম কিছু একটা সাজ, এত ইউনিক, এত মানে পারফেক্ট, আমার মনে হয় প্রতিটি কাজ বোধ হয় তুমি এরকম পারফেক্ট করতে পছন্দ করো বা পারফেক্ট করে থাকো, তাই আসলে তুমি এত পছন্দ করি। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করব দেবিকা, আমাদের এই সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে আজকে তুমি লড়েছো, মানে তুমি আজকে একটা মানুষ লড়াই করে নিজের জায়গা করা মানে সে দশজনকে মোটিভেট করছে, তোমার মতো অনেক মানুষ হয়তো তোমাকে দেখে তারা শিখবে যে না ভাই কেন, ওয়াই উই গিভ আপ। তো আজকের আমার প্রেজেন্ট সিচুয়েশন অফ বেঙ্গল, আমরা বেঙ্গলে বড় হয়েছি, তুমিও বেঙ্গলের লড়াই করেছো, আমিও বেঙ্গলের লড়াই করছি, আমরা বাঙালি, আমরা আমাদের রাজ্যে যেই সিচুয়েশন আজকের ডেটে চলছে, আমরা চোখের সামনে দেখতে পারলাম একজন ডক্টর, একটা ডাক্তার বোন আমাদের, সে অলরেডি নিজের ডিউটিতে, অন ডিউটিতে, সরকারি অন ডিউটিতে সে আজকে তাকে প্রাণ হারাতে হলো, এরকম মানে খুব নক্ষারজনক একটা পরিস্থিতি। এই সিচুয়েশনটাতে সবাই রাস্তায় নামছে, সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস কবে পাবো। অ্যাজ অ্যান হিউম্যান বিং, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তোমার একটা সে যে আমরা আমরা কবে পাবো বলে মনে হয়, আমরা জাস্টিস পাবো এবং পেতেই হবে, এই যে সবাই মরিয়া হয়ে উঠেছে, এটা তো দরকার, অবশ্যই দরকার। দেখো আমি তো বাইরে ছিলাম যখন, যখন আসলাম তখন অলরেডি 9 তারিখে হয়েছে ঘটনাটা, আমি কলকাতাতে আসি 13 তারিখে, তো আমি 14 তারিখে রাত্রেবেলা রাত দখলের জন্য বেরিয়েছি। হ্যাঁ, তো আমি প্রায় বেরোচ্ছি এখন, আগামী দিনও বেরোতে হবে হয়তো, তো জাস্টিস তো দরকার, কিন্তু কে দেবে সেইটাই হচ্ছে প্রশ্ন, কি জাস্টিস দেবে সেটাও আমরা জানি না। তো আমার বর্তমান, আমার যেটা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এতটাই মানে রাজনৈতিক কেন্দ্রিকটা বেশি হয়ে গেছে, যেখানে যেটার জন্য আমাদের ইস্যু, যেটার জন্য আমরা প্রবলেম, যেটার জন্য আমরা ভয়েস রেজ করছি, সেটা কোথাও কি ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোথাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই মানে লাল সবুজ গেরুয়ার মধ্যে আড়ালে গিয়ে একদম মানে হারিয়ে গিয়ে অন্ধকার করে দিচ্ছে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি দরকার এই জাস্টিস, জাস্টিস করে। আর আমি সত্যি কথা, আমি জাস্টিস চাইবো কেন, এটা তো আমার মানে আমার ভালো থাকাটা অধিকার, স্বাধীনতাটা অধিকার, আমার ভালো থাকাটা অধিকার, আমার যখন ভোটটা নিচ্ছ তোমরা তাহলে আমার ভালো থাকাটা কি আমার মানে তারা আমাকে দেবে না? পয়েন্ট টু বি নোটেড, মানে আমরা যখন নরমাল পাবলিকের ভোটটা নিচ্ছি তাহলে তাদের দেখভালের দায়িত্বটা তো তাদের, এটা আমাকে চাইতে হবে কেন, এটা চাইতে হবে কেন, মানে আমাকে, আমি অনেক জায়গায় শুনি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা কে দেবে আমাকে, কেন দেবে, দিয়েছে কোন দিন, কে দেবে স্বাধীনতা, দাঁড়ি করলে কার হাতে, আমি আমি ভাই নিজে স্বাধীন, আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি যেখানে আমি নিজের কথা বলতে পারি, নিজের মতন চলতে পারি, নিজের পোশাক পরতে পারি, একদম রাইট, এখানে দাঁড়িয়ে তুমি তো আমাকে দিতে পারো না স্বাধীনতা, তুমি এটা করবে না, তুমি এটা করবে না, তাহলে আমি কেন চাইবো? আচ্ছা স্বাধীনতা তো থাকলে পরে তো এই আমাদের ডাক্তার বোনটাকে তো আমরা এরকম ভাবে হারাতাম না, সেটাই তো হচ্ছে কথা। 2024 সালে দাঁড়িয়েও যদি এই নোংরামোটা, এই ধরনের লুচ্ছাগিরি হয় এই সমাজে, তাহলে আর কি বলবো, তাহলে এর পরের প্রজন্ম আরো ভয়ঙ্কর হতে চলছে। এবার দেখো তোমাকে একটা কথা বলি, এটা তো আজকে মেয়েদের ক্ষেত্রে হয়েছে,
হয়েছে বলে আমরা সবাই দৌড়াচ্ছি ইয়ে করছি, কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে এই ট্রান্সজেন্ডার যে জিনিসটা, মানে আমাদের তুমি এইটা এটাও আমার একটা পয়েন্ট, তুমি প্রচন্ড পরিমাণে তাদের প্রতি হেনস্থা করা হয়, তাদেরও এরকম ভাবে প্রভোগ করা হয়, তাদেরও গায়ে হাত দেওয়া হয়, কিন্তু তার কোনো সুরাহা নেই। তাদের অধিকার, তাদের অধিকার নিয়ে তো কথা বলছ, কথা বলছ না, বলবে না তো, কারণ তাদের তাদের ভোট নেওয়া যেতে পারে, তাদের ভোট নেওয়া যেতে পারে, তখন সে নিউট্রাল, নিউট্রাল, কিন্তু তাদেরকে কোনো সুবিধা অধিকার তাদের তাদের গায়ে যে কেউ হাত দিতে পারে, তারা রাত্রিবেলা থেকে বাইরে থেকে আসলে তাদেরকে নোংরা ভাষা বলতে পারে, যা কিছু করা যেতে পারে, তাদের কোনো তখন কারো সে নেই না। এবং আমি সেটা এটা বলবো না যে সমাজের মানে প্রচুর মেয়েরা আছে, আজকের আমরা তো মেয়েদের আজকের এই অধিকারটা তো রাজ্য করাটা কাদের ছিল, মেয়েদের, সেখানে তো পুরুষরাও গেছে, আমাদের মতন মেয়ে হয়ে ওঠা মেয়েরাও সবাই সবাই সেখানে দাঁড়িয়ে আমাদের জন্য যদি কিছু হয় তাহলে কিন্তু কোনো মেয়েরা এগোয় না। রিসেন্টলি আমরা ট্রান্সবোনেদের ক্ষেত্রে মেট্রোতে রবীন্দ্র সদনে মেট্রোতে হয়েছিল, যেটা ওখানকার কর্মচারীরা তারা নাকি গায়ে হাত দিয়েছিল ট্রান্সবোনেদের, এবং সেটা খুবই বাজে একটা আকার ধারণ করেছে, এবং সেটা নিয়ে প্রচুর আকার ধারণ করেছে এবং সমস্ত জায়গায় মিডিয়াতে গিয়ে, কিন্তু আমি দেখলাম না ওখানে কোনো পাবলিক মহিলারা গিয়ে বললো যে না তোমরা এটা ভুল করেছো, কিন্তু ওটা যদি একটা মেয়ের সাথে হতো অনেক ছেলেরা মেয়েরা নির্বিশেষে সবাই গিয়ে ঝামেলা করতো, ভীষণ ভুল বন্ধুরা, এটা সত্যি কথা। তোমরা যারা দেখছো তারা মানে আমার মতে, আমার এটা পার্সোনাল, শুধু পার্সোনাল হবে কেন, এটা তো সামাজিক ব্যাপার, এটা সমাজেরই হওয়া উচিত। হোয়াই একটা আমরা যখন পুরুষের সাথে কিছু হচ্ছে সবাই ঝাঁপিয়ে পড়ছে, মহিলার সাথে কিছু হচ্ছে, হোয়াই নট ট্রান্সজেন্ডারদের পাশে মানুষ দাঁড়াচ্ছে, হোয়াই নট কমন পিপল ট্রান্সজেন্ডারদের পাশে দাঁড়াচ্ছে? কেন না? তাদের কোনো আইন থাকবে না কেন? তাদের চাকরি থাকবে না কেন? তাদের একটা, আমি এটা আমিও এটা প্রটেস্ট করি, আমি যেটা বলেছিলাম একটা শপিং মলে সব রকম থাকবে, সবার জন্য যদি আলাদা আলাদা তুমি আলাদাভাবে তাকে বিচ্ছিন্ন আলাদাভাবে তুমি তাকে ইয়ে করছো কেন? একদম, তোমাকে তো তার ব্যাপারেও যেতে হবে, তারও যদি আজকে কিছু হয় তাহলেও সোচ্চার হতে হবে আমাদেরকে। এটা কখনো ওই লিঙ্গ বিশেষে ওটা নির্ধারিত হতে পারে না, এটা কমন পিপলের আজকে সামাজিক নিজস্ব ভাবনার মধ্যে ঢুকে গেছে কি এদের সাথে এগুলো হতেই পারে, এরা তো নোংরা হয়, এরা তো অসভ্যতা করে, এদের সাথে এগুলো হতেই পারে, এগুলো কিছু যায় আসে না, কিন্তু এদের কাছে ভোট নেওয়া যেতে পারে, এদের এরা রাত দখল বেরাতে পারে, এরা সবার সাথে সবার জন্য করছো কিন্তু তোমার জন্য যখন হচ্ছে র‍্যাগিং করে সুইসাইড করে তাদের জন্য ঝাঁপাতে পারে, কিন্তু এদের জন্য কেউ ঝাঁপাতে পারে না। এটা মানে সত্যি কথা, আজকে আমাদের সমাজের মনে হয় মগজ ধোলাইটা দরকার, এটা তো আর কোনো সিস্টেম তৈরি করে দিতে পারবে না, এটা আমাদের যদি মানসিকতা শিক্ষিত মানসিকতা আমাদের ব্রেনে যদি মানে হিউম্যানিটি থাকে, আমার মনে হয় প্রতিটি মানুষের সেই অধিকার আছে, আমরা কেন দাঁড়াবো না? প্লিজ মানুষ, তোমরা তোমাদের মান আর হুশ আসুক, তোমরা চেঞ্জ হও, তোমরা নিজেদের সিকিউরিটির জন্য নিজেরা তৎপর হও, কে কবে তোমাকে সিকিউর করবে, কে তোমাকে, আজকে একটা নারী নির্যাতন হচ্ছে, একজন ট্রান্সজেন্ডার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আজকে ট্রান্সজেন্ডারদের পাশে কেন মানুষ গিয়ে দাঁড়াচ্ছে না, এটা একটা প্রশ্ন বটেই। আমার কাপ অফ চা ওই তরুণীমার অনুষ্ঠানে আমার ওপেন ফোরামে প্রশ্ন রইল, তোমরা যারা মেসেজ করতে চাও তোমরা কমেন্টস করো এখানে এসে। আমি চাই আজকে দেবিকা আমার অনুষ্ঠানে এসছে, আই এম সো হ্যাপি ফর দ্যাট, মানে সি ইজ এ সাকসেসফুল পারসন, আমার বলতে ভালো লাগছে যে ও এত লড়াই করে এই জায়গায় এসেছে। আজকে যারা মনে করছো যে ট্রান্সজেন্ডারদের পাশে দাঁড়াবে না, তারা তোমরা মানুষের মধ্যেই পড়ো না। সো আমি বলি নিজেদের ব্রেনটাকে ঠিক করো, নিজেদের মগজটাকে ধোলাই করো এবং মানুষ হও। সো আজকে তোমার সাকসেস স্টোরি নিয়ে আজকে আমরা কথা বললাম। দেবিকা, সবচেয়ে বড় কথা যেটা, তুমি একজন খুব ভালো পিওর সোল, তাকে আমি আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি, আই এম সো হ্যাপি টুডে। অনেস্টলি স্পিকিং, বলার জন্য বলা না, আমার চ্যানেলে এখানে জিভে কোনো কাজই নেই, আমার অনুষ্ঠানে জিভে কোনো কাজই নেই, কোনো তাই পরোয়া কারণ নাই, ঠিক আছে? সুতরাং সেটাই বলা, মানুষ যাতে মানুষ হোক, আর তুমি আজকে যে এতটা যাত্রা হয় তোমার আগামী দিন আরও ভালো হোক। আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেবিকাকে আমার আগামী ছবিতে কাস্ট করার জন্য একটা আমার আবেদন রইল তোমার কাছে, ঠিক আছে? একটা আমরা, তোমরা দেখতে পাবে ডিজিম্যাক্স ক্রিয়েশনের আগামী প্রজেক্টে নিশ্চয়ই আমাদের দেবিকা থাকবে। দেবিকা, লাস্ট টাইম তোমাকে যেটা বলি, আজকে যুব সমাজ ভীষণভাবে নিপীড়িত, চারিদিকে তার প্রতিফলন চলছে, লড়াই, দাঙ্গা, পলিটিক্স সব কিছুর বাইরে এসে তুমি আজকে যুব সমাজকে কী মেসেজ দেবে ইন জেনারেল, মানে সর্বলিঙ্গ নির্বিশেষে? বলবো যে তোমরা আগে মানুষ হও,
শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় সেটা নয়, মানসিকতা শিক্ষিত হওয়াটা খুব দরকার। আমরা পুঁথিগত বিদ্যায় ভাবি যে বিশাল বড় শিক্ষিত হয়েছি, কিন্তু না, মানসিকতা শিক্ষাটা দরকার। আর সবচেয়ে বড় কথা, কোথা থেকে এই মানসিকতাটা পরিবর্তন হবে সেটা হচ্ছে বাবা মার কাছ থেকে, ঘরের পরিবেশ, বাবা মা এরাই তৈরি করে। বাবা মাদের বলবো ওই উচ্চ বিদ্যা না শিখিয়ে মানে সুবিদ্যা শেখান, মনুষ্য বিদ্যা শেখান। উচ্চ বিদ্যা শিখিয়ে যাবেন কিন্তু মানুষ হবে না সন্তানেরা। তো সন্তানকে আগে শেখান যে কিভাবে সুবিদ্যা অর্জন করতে হয়, মানসিকতার ভালো মানুষ হয়ে উঠতে হয়, সেইটা আগে হওয়াটা খুব দরকার, তবে গিয়ে একটা সুস্থ সমাজ হবে। নাহলে এরকম যে নোংরামগুলো হচ্ছে আগামী দিন খুব ভয়ঙ্কর হতে চলবে। আর যেভাবে এখন মানুষেরা লড়াই করতে রাস্তা নামছে, এই স্পিডটা থাকা খুব দরকার, নাহলে আগামী দিনে এই বলার ভাষা না থাকলে আরো দমে যেতে হবে। তো এটাই আমি, সবাই এখন সবার পিঠ থেকে গেছে তাই সবাই রাস্তায় নামছে, আর এখানে কেউ তখন সেলিব্রিটি নয়। দেখো মজার বিষয় এটাই, আমি অবাক হয়ে গেলাম, দেখো যখন মানুষের পিঠ সবার একসাথে থেকে যায় তখন কিন্তু সবাই রাস্তায় নামতে বাধ্য হয়। আজকে কেউ নাম মানে কেউ তার কি বলে বাউন্সার নিয়ে ঘুরছে না, কেউ নিজেকে সেলিব্রিটি শো করছে না, সবাই আজকে রাস্তায়। সুতরাং এই রাস্তায় জোট নিশ্চয়ই সুদিন নিয়ে আসবে আমাদের বাংলা, আমাদের মেয়েরা, পুরুষ, নারী, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার সবাই যাতে এখানে সুরক্ষিত থাকে, এটাই আমাদের কামনা, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের একটাই কামনা, এখন যেটার দিকে আমরা তাকিয়ে আছি, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। আর চোখ রাখো, দেখতে থাকো দেবিকা বড়ুয়ার সাকসেস স্টোরি। দেবিকা বড়ুয়াকে তোমরা সবাই চেনো জানো, কাপ অফ চায়ের আড্ডায় আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দু একটা একটা তুমি এত সুন্দর কবিতা বলো, লাস্টে যেতে যেতে দূর লাগে তোমার কবিতা। তাহলে ওই অর্ধনারীশ্বর কবিতা, একদম একদম একদম, তোমার যেটা ইচ্ছা বন্ধু। এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন যে তুমি আলাদা, এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা, আসলে আমার একই অঙ্গে বাস করে কৃষ্ণ আর রাধা। কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ, কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ, ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতো করে বাঁচ, নিজের মতো করে বাঁচ। মাই গড, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একটুখানি দেখি এই কি বলে পাওয়ারফুল ওমেন আজকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আজকে আমাদেরকে প্রাউড ফিল করায়, তাই আমরা আজকে তাদেরকে ডাকি, খুঁজি, তাদের সাকসেস স্টোরিটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। সো ডু আই, আমিও তাই করেছি বা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সবাইকে মানুষকে মানুষ বলে ভাবো প্রথমে, তারপরে নয় সেলিব্রিটি কে পুরুষ কে নারী কে ট্রান্সজেন্ডার এসব নিয়ে ভাববে, সবাইকে সম্মান দাও, সম্মান পাবে, তাই তো? একদম। আজকের মতো এখানেই শেষ করছি এবং আমরা সবাই সোচ্চার হচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। দেখতে থাকো, ফলো করতে থাকো দেবিকা বড়ুয়ার অফিসিয়াল পেজ, ফলো করতে থাকো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা নিজেকে সুরক্ষিত রাখো, কেউ তোমাকে সুরক্ষায় না দেবে না, রাইট? নিজের প্রোটেকশন নিজেকে নিতে হবে। থ্যাংক ইউ, বাই।